পরীক্ষার জন্য চারটা দিন সময় পেলাম রে মাহবুব। আজকে মনে হয় কালকে পড়ব, কালকে মনে হয় পরশুদিন পড়ব। এইভাবে করতে করতে সাত দিনের মধ্যে পাঁচটা দিন চলে গেল রে মাহবুব। আজকে যখন জীবনের প্রতি গভীর মায়া দয়া করে পড়ার টেবিলে বসলাম রে মাহবুব, একবার বিছানাটাকে আয় বাবা একবার শুয়ে যা, একবার মোবাইলটাকে আয় রে বাবা একটু চাপা চাপি করে যা। অতপর গভীর আগ্রহ নিয়ে যখন হিস্ট্রিক্যাল থট নিয়ে পড়ার টেবিলে বসলাম রে মাহবুব, একবার পড়ি উমায়া খেলাফত আরেকবার পড়ি আব্বাসীয় খেলাফত। পড়তে পড়তে জীবনের প্রতি মায়া দয়া না করে বুঝতে পারি রে মাহবুব, তাদের পতনের ঘন্টা কত নিষ্ঠুর কত নির্মম ছিল। আজকে আমি ফাঁকিবাজি করেছি পড়ি নাই, আমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পুঁজি করে আমার সাররা না জানি কখন আমার পতনের ঘন্টা বাজিয়ে দেয়। তোমার কাছে ফরিয়াদ করতেছি রে মাহবুব, এবার আমার মেধাকে খুলে দাও, পরবর্তী সময়ে আর আমি ফাঁকিবাজি করব না।